সিলেটের দক্ষিণ সুরমায় দুটি বাসের সংঘর্ষে একজন শিশু সহ আটজন নিহত হয়েছে। এই সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার ভোরে দক্ষিণ সুরমা থানাধীন রশিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আন্তঃজেলা এনা পরিবহন ও লন্ডন পরিবহনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ধারণা করছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটির সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে বগুড়ার মাঝিরায় বাস চাপায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছে। আমার একটা ধারণা, ওইখানে ব্রিজ ক্রস করতে গিয়ে ব্রিজের আপ ডাউনে গাড়িটার স্টিয়ারিং তার হাতে ইয়ে হয়ে সে ডান দিকে চলে গেছে। আমরা সাতটা বয়স্ক বড় মানুষ, এর মধ্যে দুই গাড়ি দুই ড্রাইভার এবং ছোট একটা বাচ্চা বাইর করেছিলাম। দর্শক, এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আহতদের হতাহতদের অবস্থা কি দেখছেন সেখানে জানান। হাবিবা, আজ ভোরে সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে এনা বাস এবং লন্ডন এক্সপ্রেসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় এবং সেখানে ইতোমধ্যে আমরা যতটুকু জেনেছি সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে সাতজন মারা গেছেন এবং ইতোমধ্যে ওসমানী হাসপাতালে ১৮ জন ভর্তি আছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক এবং এই মুহূর্তে আমি আছি সিলেট ওসমানী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে। সেখানে কিন্তু আত্মীয় স্বজনরা এসে ভিড় করছেন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা নিহত হয়েছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আত্মীয় স্বজনকে ডাকা হয়েছে। অর্থাৎ যার আত্মীয় স্বজন এই বাসে ছিলেন বা যারা জানেন তারা কিন্তু এসে যেন লাশটি তারা শনাক্ত করেন এবং এই মুহূর্তে ওসমানী মেডিকেল হাসপাতালে কিন্তু আত্মীয় স্বজনরা এসে ভিড় করেছেন এবং ইতোমধ্যে ১৮ জন আহত হয়েছেন, তাদের সবাইকে কিন্তু ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়েছে, ক্যাজুয়ালিটি ইউনিটে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যে সাতজন মারা গিয়েছেন কিছুক্ষণ আগে তাদের লাশ কিন্তু সেই রশিদপুর থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে এবং তাদের লাশ কিন্তু মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে একটি করুণ পরিস্থিতি বিরাজ করছে, যারা আত্মীয় স্বজন যারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে তাদের স্বজন মারা গেছেন তারা কিন্তু সেখানে কান্নাকাটি করছেন এবং সিলেট ওসমানী হাসপাতালে কিন্তু সকল আত্মীয় স্বজনরা আসছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা সন্দেহ করছেন যে তাদের আত্মীয়রা এই গাড়িতে ছিল বা যোগাযোগ করা যাচ্ছে না তারা যেন এসে আহত যারা হন তাদেরকে পরিচয় শনাক্ত করেন এবং যারা নিহত হয়েছেন তাদের জন্য পরিচয় শনাক্ত করেন। তো ইতিমধ্যে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে সাতজন কিন্তু মারা গিয়েছেন এবং ১৮ জন হাসপাতালে ভর্তি আছেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত।